সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আহমদ আলী মোল্লা আপনাদের খেদমতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, আমরা পৃথিবীতে দর্শনীয় অনেক জায়গা দেখি। প্রশ্ন হলো, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় জায়গা কোনটি? একটা বিষয় নিয়ে আজকে আপনাদের খেদমতে একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। বিষয়টাকে কেন্দ্র করে সহিহ মুসলিমের 671 নম্বর একটা হাদিস আমরা পেলাম। সহিহ মুসলিম 671 নম্বর হাদিস, এই বিষয়টাকে কেন্দ্র করে সহিহ মুসলিমের 671 নম্বর একটা চমৎকার হাদিস আমরা পেয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা وَأَبْغَضُ الْبِلَادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا। সহিহ মুসলিম 671 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে পছন্দনীয় দর্শনীয় জায়গা পৃথিবীর মানুষের কাছে অভাব নেই। দেখার জন্য মানুষ চলে যায় কক্সবাজারে, দেখার জন্য মানুষ চলে যায় লন্ডনে, আমেরিকাতে চলে যায়, কেউ বাংলাদেশের ঐতিহাসিক জায়গাগুলোতে ভ্রমণ করেন, কেউ ভারত সফর করেন, কেউ পৃথিবীর বিভিন্ন দর্শনীয় জায়গাগুলোতে দেখার জন্য পাগল হয়ে যান, কেউ ছুটে চলেন গাড়িতে, কেউ ছুটে চলেন আকাশপথে। প্রশ্ন হলো, এতগুলো জায়গা, এগুলো এর চাইতে পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কোন জায়গাটি? এই প্রশ্নের জবাবটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমে 671 দিয়েছেন। বলেছেন সেখানে, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়াল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর নিকট কসম, আল্লাহ আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে দুনিয়ার মসজিদগুলো। আর হচ্ছে কি, ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, এবং দুনিয়ার বাজারগুলো নিকৃষ্ট জায়গা, বাজারে বিভিন্ন ধরনের কথা হয়, গীবত হয়, শেকাত হয়, গালি গালি, এটা সেটা অনেক ধরনের কাজে মানুষ ব্যস্ত থাকে, তাই ওটা একটা নিকৃষ্ট জায়গা। তবে আপনি যাবেন, আপনার কাজ করবেন, বাধা নেই, নিকৃষ্ট কাজ থেকে বেঁচে থাকবেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা মসজিদটাকে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কেন বলেছেন? এই জন্য বলেছেন, আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, মসজিদটি জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আবার এক জায়গায় পেয়ে গেলাম, কেউ যদি মসজিদ নির্মাণ করতে যায় তাহলে তার জন্য কি পুরস্কার আছে? এটি সহিহ ইবনে হিব্বানের ভিতরে আমি পেয়েছি, তারপরে এটি বুখারীতে আছে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের জামাই, মেয়ের জামাই, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আর উসমান রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে বিশাল প্রাসাদ তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় জায়গা যে মসজিদটিকে বানানো হয়েছে, এই মসজিদটাকে আমরা পছন্দের জায়গা কি করতে পেরেছি? মনে হয় কেউ করতে পেরেছি, কেউ করতে পারি। যদি করতে পেরেই থাকি তাহলে সকল মুসলমানের উচিত সেই মসজিদের দিকে ঝুঁকে পড়া। কিন্তু দেখা যায় আজকে সেই মসজিদে মুসল্লির সংখ্যাটা একটু কম, আবার তার পাশে বিশাল প্রজেক্টরে আর্জেন্টিনা ব্রাজিলের খেলার ভিতরে বিশাল মাতোয়ারা। যুবক, আমি আপনাকে বলছি, আপনি আর্জেন্টিনা ব্রাজিল বা অন্য অন্য খেলার জন্য ওই আপনার সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গেলেন? প্রশ্ন আপনার নিকট, আমার দৃঢ় বিশ্বাস আপনি ভুলেন নাই, কারণ আপনি আল্লাহকে কিভাবে ভুলবেন? আপনার ডাইনে বা আমি পিছনে, সামনে পিছনে, সব জায়গায় তো আল্লাহ। দেখুন, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ আপনাকে কত সুন্দর চেহারা দিয়েছেন, আল্লাহ আপনাকে কত সুন্দর হাত দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, আপনাকে হাঁটার ক্ষমতা দিয়েছেন, কাজ করার ক্ষমতা দিয়েছেন, ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আপনার যেটা
জেহান প্রয়োজন, শক্তি প্রয়োজন, জ্ঞান প্রয়োজন, ওটা আল্লাহ আপনাকে দিয়েছেন। একটু খেয়াল করুন না, আজকের ভিডিওগুলোর যেই রকমের আমরা অনেক দূর থেকে ক্যামেরাটা নিয়ে নেয়, আজকের এই ক্যামেরাটা এইচডি ক্যামেরা হয়ে যায়, আজকের এই ক্যামেরা চেয়ে আপনার চোখের জুড়িটা কোটি গুণে বেশি। কে দিল? ফি আই সূরাতি মা শা আরাক্কাবাক। বিজ্ঞান গবেষণা করলে আমি পেলাম সেখানে এক জায়গায় পেয়ে আমি নিজে হোঁচট খেলাম এবং আমি নিজে আল্লাহ তাআলার দরবারে সেজদায় লুটে পড়তে বাধ্য হলাম যে আল্লাহ তাআলা কত করুণাময়, তিনি কত দয়ালু। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা এই সমস্ত বিষয়গুলো, আল্লাহ যে আমাদেরকে আকৃতি দিয়েছেন, আমাদের সৌন্দর্য দিয়েছেন না, উনি ওনার পছন্দ মতো আমাকে বানিয়েছেন। লক্ষ্য করুন, আপনি কি কালো বা আপনি সুন্দর, চিন্তা করার কোনো কারণ নেই, আল্লাহ আপনাকে এটা পছন্দ করেই দিয়েছেন। পৃথিবীর কেউ আপনাকে পছন্দ করুক বা না করুক, আল্লাহ আপনাকে এই এই সুরতে ভালোবাসেন বলে আল্লাহ আপনাকে দিয়েছেন। তাই সেই সৃষ্টিকর্তাকে ভুলে মসজিদটাকে কেন ভুলে যাই? পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সম্মানিত, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় জায়গা যে মসজিদটা, সেই মসজিদের জন্য আমরা কি করতে পেরেছি? সেই মসজিদে আমরা একটুক্ষণ সেজদা করি, সেই মসজিদের জন্য আমাদের মনটাকে একটু ঝুলিয়ে দেই। এবং পবিত্র হাদিস পাকে বলা হয়েছে যে মসজিদের ভিতরে যারা বেশি বেশি গমন করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার নিকট মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ তাআলা যেই জায়গাটাকে সবচেয়ে পছন্দের জায়গা বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাটাকে সবচেয়ে পছন্দের জায়গা বলেছেন, সেই জায়গাটাকে আমরা পছন্দের জায়গা বানিয়ে এই কপালটা দিয়ে সেই জায়গাতে আল্লাহ তাআলার দরবারে একটু সেজদায় লুটে পড়ি। তিনি খুশি হবেন আমাদের প্রতি, তিনি আমাদের প্রতি দয়া করবেন, মেহরবান স্রষ্টা তিনি, তিনি অনেক করুণা। তাই আসুন পৃথিবীর ভিতরে মসজিদে হারাম তাকে দেখুন না, মসজিদে হারামের দিকে মানুষগুলো ছুটে চলছে কিসের জন্যে, কার জন্যে? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে। আজকে মসজিদে আকসা অমুসলিম ইহুদিদের দখল করার জন্য তারা চক্রান্ত করে যাচ্ছে, আমাদের মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমাদের উচিত যেখানে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় জায়গা মসজিদ, পৃথিবীর সবগুলো ভূখণ্ডের সবগুলো মসজিদকে হেফাজত করার দায়িত্ব প্রত্যেকটা মোমেনের, প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মানুষের যাদের মনুষ্যত্ব আছে, যারা বুঝে এটা আল্লাহর ঘর, এখানে মানুষ আল্লাহকে সেজদা করে অন্য কাউকে নয়। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহকে সেজদা করার জায়গা মসজিদ, কবরে নয়, মাজারে নয়, কোথাও নয়, একমাত্র মসজিদে আল্লাহকে সেজদা করবে, অর্থাৎ আল্লাহকেই সেজদা করবে। মসজিদে যেতে পারো নাই, পৃথিবীর সবগুলো ভূখণ্ড তোমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে ইচ্ছে তুমি সেখানেই সেজদা করতে পারো, আল্লাহ তাআলা তোমার সেজদাকে কবুল করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা মসজিদকে ভালোবাসি, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় জায়গা যে মসজিদ, সেই মসজিদের সাথে আমাদের সম্পর্কটা একটুকুন জোরে দেই। আল্লাহ তাআলা আশা করি আমাদের প্রতি তিনি দয়াবান অবশ্যই হবেন, তিনি মেহরবান, তিনি করুণাবান, তিনি আমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন, করুণা করবেন। যুবক ভাই, আমি আপনাকে বলছি, দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমি বলছি, সকলের খেদমতে আমি আরজ করছি, আসুন আমরা আমাদের পিছনের সবগুলো ভুল থেকে আমরা মসজিদমুখী হই। আমি দেখেছি অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ে ছেলে মুখে দাঁড়িয়ে আছে, তারপরে নামাজ পড়ে, রিকশাওয়ালা নামাজ হয়েছে রিকশার পাশে থামিয়ে এসে নামাজ পড়ছে। গত রমজানে আমি একজন মুরব্বি বাবাকে দেখতে পেলাম ঠিক বনশ্রীতে, যেখানে আমি রমজান কাটিয়েছিলাম, বনশ্রীর পাশে জোহরের নামাজের পর আমি আমার মসজিদ থেকে একটু বের হলাম হাঁটার জন্য, আমি দেখলাম একজন মুরব্বি বাবা বনশ্রী থেকে আফতাবনগর যাওয়ার পথে একটি নৌকা পথ আছে, এর পাশে সে রিকশাটি থামিয়ে সে সেখানে একটি ছোট্ট একটি গামছা রেখে দিয়ে সেখানে দিয়ে সেজদা করছে। এই মানুষটা এতটাই কষ্ট করছে আল্লাহকে পাওয়ার জন্য, লোকটি খেটে খাওয়া মানুষ, সে যদি এত কষ্ট করে রমজান মাসের ভিতরে নামাজটাকে না ছাড়ে, আল্লাহকে না বলে, আমি আপনি কত সুখে আছি, এয়ার কন্ডিশনে আছি, বিভিন্ন আরাম আয়েস করছি, আমি কিভাবে আল্লাহকে ভুলে যাই? আসুন আমরা আমাদের যার যার স্থান থেকে, কলেজ বিশ্ববিদ্যালয়
যে যেখানে আমরা আছি, চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, অফিস আদালত যে যেটাই করি, আমরা কাজের ফাঁকে মসজিদের সাথে আমাদের সম্পর্কটা রাখি। যেহেতু এই পৃথিবীর সবচেয়ে পছন্দনীয় আল্লাহর নিকট জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহ যেটাকে পছন্দ করেছেন, প্রত্যেকটা মানুষের মুসলমানের দায়িত্ব সেই জায়গাটাকে পছন্দ করে বেছে নিয়ে সেই জায়গার ভিতরে কপালটাকে বিছিয়ে দেওয়া, কপাল দিয়ে আল্লাহকে সেজদা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দর্শক শ্রোতা, আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। পরবর্তী আমাদের আলোচনা পেতে চোখ রাখুন রোজ টিভি 24 এর পর্দায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।